নমস্কার বন্ধুরা, লিপিকার আজকের মেনুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চাল কুমড়োর একটি নিরামিষ রেসিপি। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। তো এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চাল কুমড়ো, সর্ষের তেল, আর নিয়েছি লবণ, চিনি, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা। আর লাগবে সর্ষে বাটা। তো এখানে আমি সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার চাল কুমড়োগুলিকে এইভাবে কেটে নেওয়ার পর এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে লবণ হলুদ মাখানো চাল কুমড়োগুলিকে এবার সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। আর এই রেসিপিটির জন্য সর্ষের তেল ব্যবহার করলেই এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। এইভাবে চাল কুমড়োগুলিকে সামান্য ভেজে নেওয়ার পর এবার চাল কুমড়োগুলিকে একটি পাত্রে নামিয়ে নেব। এবার একইভাবে বাকি চাল কুমড়োগুলিকেও ভেজে নেব। এইভাবে চাল কুমড়োগুলিকে ভেজে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে সামান্য ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দেব সর্ষে বাটা। এবার এগুলিকে সামান্য ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা, যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে পরিমাপ মতো জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাপ মতো লবণ এবং সামান্য চিনি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা। এইভাবে কিছুক্ষণ এই রেসিপিটিকে রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চাল কুমড়ো। ভেজে রাখা চাল কুমড়োগুলিকে দিয়ে দেওয়ার পর এবার আরও কিছুক্ষণ এই রেসিপিটিকে রান্না করে নেব। এবার গ্রেভিটা যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে এই রেসিপিটিকে নামিয়ে নেব। এবার গরম গরম ভাতের সাথে এই রেসিপিটিকে পরিবেশন করতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের এই চাল কুমড়োর রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারাও একবার এইভাবে সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনাদের যদি আমার এই আজকের সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর নিরামিষ রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।